ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুশফিকা মিশু, আপনাদের সবাইকে আমার চ্যানেল মিশু হ্যান্ডিক্রাফটের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পুঁতি দিয়ে এই ফুলদানিটি তৈরি করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফুলদানি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লাল রঙের পৃথিবী পুঁতি 10 নম্বর, বেগুনি রঙের পৃথিবী পুঁতি 10 নম্বর, আর 50 নম্বর ফেরক সুতা। প্রথমে আমি কিছুটা পরিমাণ রক সুতা কেটে নিয়েছি। এখন 6টি পুঁতি সুতার এক পাশ দিয়ে আমি গেঁথে নিচ্ছি। এখন সুতার অপর পাশ দিয়ে আমি লাস্টের পুঁতিটি ক্রস করে নিচ্ছি। দেখুন, এখানে আমার একটি 6-এর ফুল তৈরি হয়ে গেল। এখন আমি লাল কালার 5টি পুঁতি সুতার এক পাশে গেঁথে নিচ্ছি। সুতার অপর পাশ দিয়ে আমি লাস্টের পুঁতিটি ক্রস করে দিচ্ছি। দেখুন, এখানে আমার আরেকটি 6-এর ফুল তৈরি হয়ে গেল। এখন আমি একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এই লাইনটি আমি করব 1 কমন 6-এর ফুল দিয়ে। এখানে এখন 2টি পুঁতি হলো, আর 4টি পুঁতি নিলেই আমার 6-এর ফুল তৈরি হয়ে যাবে। লাস্টের পুঁতিটি ক্রস করে দিচ্ছি। দেখুন, এখানে আমার আরেকটি 6-এর ফুল তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এভাবে করে আমি 1 কমন 6-এর ফুল দিয়ে পুরো লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, লাস্টের ঘরটিতে আমি একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আর প্রথম যে 6-এর ফুলটি করেছিলাম সেখান থেকে আরেকটি পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার 3টি পুঁতি হলো, আর 3টি পুঁতি নিলেই 6-এর ফুল তৈরি হয়ে যাবে। এখন 2 নম্বর লাইনটি করব আমি 2 কমন 5-এর ফুল আর 1 কমন 5-এর ফুল দিয়ে। দেখুন ভিউয়ার্স, এই যে এখানে একটি পুঁতিতে আমার সুতা আছে, সামনের আরেকটি পুঁতি কমন নিলেই 2টি পুঁতি কমন নেওয়া হবে। এই যে 2 সাইডে আমি 2টা 6-এর ফুল আছে, সেখান থেকে আমি 2টি পুঁতি এখানে কমন নিয়ে নিয়েছি, আর মাঝখানের একটা পুঁতি থাকবে, ওই 1টা পুঁতি কমন নিয়ে আমি 1 কমন 5-এর ফুল তৈরি করব। তিনটি পুঁতি নিলে আমার 5-এর ফুল তৈরি হয়ে যাবে। লাস্টের পুঁতিটি আমি ক্রস করে দিচ্ছি।
দেখুন এখানে আমার দুই কোমল পাঁচের ফুল তৈরি হয়ে গেল। এখন আমি সামনের একটি পুঁতি কোমল নিয়ে নিচ্ছি। এখানে আমার দুটি পুঁতি হলো, সুতায় একটা পুঁতি ছিল আর একটি পুঁতি কোমল নিয়েছি, আর তিনটি পুঁতি মিলে পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। এখন আমি আবার দুটি পুঁতি কোমল নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার হলো তিনটি পুঁতি, আর দুটি পুঁতি নিলেই পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। সো ভিউয়ার্স, এইভাবে করে আমি দুই নাম্বার লাইনটি দুই কমন পাঁচের ফুল ও এক কমন পাঁচের ফুল দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, লাস্টের ঘটিতে আমি একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আর প্রথম দুই কমনে যে পাঁচের ফুলটি করেছিলাম সেইখান থেকে আরেকটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার তিনটি পুঁতি হলো, আর দুটি পুঁতি নিলে পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। লাস্টের পুঁতিটি আমি ক্রস করে দিচ্ছি। এখন তিন নাম্বার লাইনে আমি করব তিন কমনে সাতের ফুল। একটি পুঁতির ভিতরে সুতা আছে, আর দুটি পুঁতি নিলেই তিনটি পুঁতি কমন নেওয়া হবে। এই যে তিনটি পুঁতি কমন নেওয়া হলো, তাহলে আর চারটি পুঁতি নিলে আমার সাতের ফুল তৈরি হয়ে যাবে। লাস্টের পুঁতিটি আমি ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে আমার সাতের ফুল তৈরি হয়ে গেল। এখন আবার তিনটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার এক দুই তিন চার চারটি পুঁতি হলো, আর তিনটি পুঁতি নিলে সাতের ফুল তৈরি হয়ে যাবে। দেখুন আরেকটি সাতের ফুল তৈরি হয়ে গেল। সো ভিউয়ার্স, এভাবে করে আমি তিন নাম্বার লাইনটি তিন কমনে সাতের ফুল দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, লাস্টের ঘরটিতে আমি তিনটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন প্রথম যে সাতের ফুলটি তৈরি করেছিলাম সেখান থেকে আমি আরেকটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার পাঁচটি পুঁতি কমন নেওয়া হলো, আর দুটি পুঁতি নিলেই সাতের ফুল তৈরি হয়ে যাবে। দেখুন আমার এখানে সাতের ফুল তৈরি হয়ে গেল। এখন চার নাম্বার লাইনে আমি করব দুই কমন পাঁচের ফুল। একটি পুঁতি সুতোর ভিতরে আছে, আর একটি পুঁতি কমন নিয়ে নিলাম, দুটি পুঁতি হলো। এখন বেগুনি কালার পুঁতি দিয়ে করব। তিনটি পুঁতি নিলেই পাঁচের ফুল তৈরি হয়ে যাবে।
দেখুন ভিউয়ার্স, এখানে আমার একটি পাঁচের ফুল তৈরি হয়ে গেল। এখন আবার দুটি পুঁতি আমি কোমর নিয়ে নিচ্ছি। এখানে আমার তিনটি পুঁতি হলো, আর দুটি পুঁতি নিলেই পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। লাস্টের পুঁতিটি আমি ক্রস করে দিচ্ছি। আবার দুটি পুঁতি কোমর নিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এভাবে করে আমি এই লাইনটি কমপ্লিট করে নিচ্ছি দুই কমন পাঁচের ফুল দিয়ে। দেখুন ভিউয়ার্স, লাস্টের ঘরটিতে আমি দুটি পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং এই লাইনে প্রথম যে পাঁচের ফুলটি তৈরি করেছিলাম সেখান থেকে আরেকটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন টোটাল চারটি পুঁতি হলো এখানে, আর একটি পুঁতি নিলেই পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। এখন পাঁচ নম্বর লাইনে আমি করব এক কমন চারের ফুল, একটি পুঁতি কমন নেওয়া আছে, আর তিনটি পুঁতি মিলে চারের ফুল তৈরি হয়ে যাবে। লাস্টের পুঁতিটি আমি ক্রস করে দিচ্ছি। আবার একটি পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে দুটি পুঁতি হলো, আর দুটি পুঁতি নিলে আমার চারের ফুল তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমার আরেকটা চারের ফুল তৈরি হয়ে গেল। এভাবে করে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিচ্ছি এক কমন চারের ফুল দিয়ে। দেখুন ভিউয়ার্স, লাস্টের ঘরটিতে আমি একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং প্রথম যে চারের পুঁতি ছিল সেখান থেকে আরেকটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন এখানে তিনটি পুঁতি হলো, আর একটি পুঁতি নিলে চারের ফুল তৈরি হয়ে যাবে। এখন ছয় নম্বর লাইনে আমি করব এক কমন পাঁচের ফুল দিয়ে, একটি পুঁতি সুতার সাথে আছে এখন, আর চারটি পুঁতি নিলেই পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমার পাঁচের ফুল তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে দুটি পুঁতি হলো, আর তিনটি পুঁতি নিলেই পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। সো ভিউয়ার্স, এভাবে করে আমি এক কমন পাঁচের ফুল দিয়ে লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, লাস্টের ঘরটিতে আমি একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং প্রথম যে পাঁচের ফুলটি ছিল সেখান থেকে আরেকটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন এখানে আমার তিনটি পুঁতি হলো, আর দুটি পুঁতি নিলেই আমার পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। এখন এখানে আমি শক্ত করে একটি গিট দিয়ে নিচ্ছি। এখন গিট দেওয়ার পরে সুতাটিকে আমি এই যে নিচের পুঁতিগুলোর ভিতর দিয়ে ভালো করে গেঁথে নেব।
গেথে নিয়ে আমি সুতাটিকে কেটে দেব। এখন এপাশে সুতাটিকেও আমি কয়েকটি পুঁতির ভিতর দিয়ে গেথে নেব। সো দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার পুঁতির তৈরি ফুলদানি। আপনারা অল্প কিছু পুঁতি দিয়ে ফুলদানিটি তৈরি করে নিতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।